সবাই স্বাগত আছি আট্রিট ব্লগ স্বাগত চ্যানেলে। তো এই মুহূর্তে আমি চলে আসলাম আরেকটি নিউ ইভি থ্রি হুইলার শোরুম স্টার্ট হয়েছে আমাদের আগরতলায়। তো তারই ওখানে আজকে তোমাদেরকে আপডেট দেবো। ওদের কিন্তু নিউ আরেকটি মডেল রয়েছে, অটোর মতো একটি মডেল রয়েছে এবং আমাদের যে নর্মাল রয়েছে তা তো মডেল রয়েছেই। তো দুটোটা নিয়ে আমি আপডেট দেবো। তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের নিউ শোরুম ওপেন হয়েছে এখানে, মিসেস কালিমাদা এন্টারপ্রাইজ। আমি আবার অ্যাড্রেসটা বলে দিই, যে রেশনবাগান মেন রোড রয়েছে, রেশনবাগান মেন রোডের কিন্তু সাথেই রয়েছে ওদের শোরুম। আর আজকে এখানে দুটি মডেলের মধ্যে রয়েছে, একটি হলো অ্যাটম প্লাস, এটি আপনাকে বলতে গেলে একদম হুবাহু আমাদের যে পেট্রোল অটো রয়েছে পেট্রোল অটোর মতো লাগছে দেখতে। অ্যাটম প্লাস এই পার্টিকুলার এই ইভি মডেলটিতে কিন্তু পুরো বাজাজ অটোর পার্টস লাগানো রয়েছে A to Z, এবং দেখতে কিন্তু লুকস পুরো আমাদের যে বাজাজ পেট্রোল অটো তার মতো নেই। এবং আরেকটি রয়েছে এখানে টোটো মডেল। আমি দুটা স্পেসিফিকেশন রেঞ্জ সবটা বলবো, তো ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখে যাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো পার্টিকুলার যেই মডেলটি রয়েছে অ্যাটম প্লাস, এখানে কিন্তু ফ্রন্টে হ্যালোজেন লাইটই ইউজ করা হচ্ছে, যেখানে আমাদের বাজাজের যেই অটোগুলোতে পেট্রোল অটোগুলোতে যেভাবে আমাদের হ্যালোজেন লাইট ইউজ করা হয় তাই হ্যালোজেন লাইট ইউজ করা হচ্ছে এখানে। এবং ফেসিয়াল দেখতে গেলে কিন্তু আমাদের একদম হুবাহু এখানে বাজাজের পেট্রোল অটো লাগছে। এখানে বাজাজের অটো এখানে আরই লেখা থাকে, এর হচ্ছে RCJ এবং এ হলো ব্র্যান্ডের নাম অ্যাটম প্লাস। বাইরে থেকে আসে মডেলটি, যেখানে RGJ অটো ফোর্স প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং রয়েছে। এবং এখানে যে ফ্রন্ট টায়ার MRF-এর ফ্রন্ট টায়ার ইউজ করা হয়েছে, এবং এখানে সাসপেনশন রয়েছে সিঙ্গেল সাসপেনশন। তার সাথে আমি যদি ইন্টেরিয়ার কথা বলি, ফ্রন্টে এখানে যেই পেট্রোল অটোর মতো যেই হ্যান্ডেল রয়েছে সেম পেট্রোল অটোর হ্যান্ডেলই এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার রয়েছে, এখানে ব্যাটারি সিগন্যাল সব কিছু দেখাবে, আর এবং এখানে ব্যাটারি রেঞ্জটা দেখাবে। এবং এখানে নর্মালি আমাদের যে স্পিডোমিটারটি রয়েছে, এবং এখানে রয়েছে লাগেজ ট্রে, এখানেও একটি লাগেজ ট্রে রয়েছে যাকে চাবি দিয়ে খোলা হয়। এবং টোটালি আমরা যদি বলতে পারি, টোটালি এটা কিন্তু একটা পেট্রোল অটো আছে দেখে। এবং এখানে রয়েছে উইপার, ইলেকট্রনিক উইপার। এবং এই হলো ড্রাইভার সিট, অনেকটা লার্জ সিট রয়েছে, ভিতরে রয়েছে এখানে লাগেজ সেগমেন্ট। এবং এই হলো প্যাসেঞ্জার কেবিন, এখানে ডুয়েল সিট রয়েছে এবং হিউজ স্পেস রয়েছে এখানে বসার জন্য দেখতে পাচ্ছ। এখানে হিউজ স্পেস রয়েছে, নর্মালি তিনজন আরামসে এখানে বসতে পারবে এবং এখানেও তিনজন আরামসে বসতে পারবে। এবং এখানে লেগরুমও কিন্তু হিউজ লেগরুম রয়েছে, যেমন বসেছি এখানে লেগরুমও কিন্তু এখানে হিউজ লেগরুম রয়েছে বসার জন্য। তো এই হলো এটার ইন্টেরিয়ার লুক। এবং এটার ব্যাক প্রোফাইল যদি বলি আমি, এখানেও রিয়ারও কিন্তু এখানে MRF-এর টায়ার ইউজ করা হয়েছে, টায়ার সাইজ ডুয়েল সাসপেনশন রয়েছে ব্যাকে। এবং পিছনে কিন্তু এখানে ব্রেক লাইট দেখো, সেম অটো ব্রেক লাইটই এখানে ইউজ করা হয়েছে। অটোর মধ্যে নিয়ে এখানে লাগেজ একটি দেওয়া রয়েছে, সিম্পলি নর্মাল অটোতে এখানে থাকে ইঞ্জিন এবং এটার এখানে রয়েছে মোটর। এবং এই হলো এটার ব্যাক প্রোফাইল। গাড়িটির যে প্রাইস আছে এখানে, প্রাইসের আগে আমি গাড়িটির মাইলেজ বলি, গাড়ি কিন্তু সিঙ্গেল চার্জে 130 মাইলেজ দেওয়া হবে। সিঙ্গেল চার্জ 130 মাইলেজ রয়েছে এই অ্যাটম প্লাস পার্টিকুলার এই অটো শেপের ইভি ভেহিকেলটি। এবং এটির প্রাইস হলো 2,70,000, তারপর কিন্তু পেপার ওয়ার্ক ছাড়া মানে গাড়িটির নেগেটিভ প্রাইস হলো 2,70,000। তোমরা এসে এখানে দেখতে পারো 2,70,000 নেগেট প্রাইস রয়েছে। এরপরে ওদের আরেকটি মডেল রয়েছে, তা হলো টোটো মডেলের মধ্যে কিন্তু এখানে ডুয়েল সাসপেনশন রয়েছে এবং সামনে রয়েছে এখানে এলইডিতে দেখো এলইডি শেপটি কিন্তু এখানে W-র মতো রয়েছে। উপরে রয়েছে একটি লাইট, এখানে রয়েছে আরেকটি এলইডি লাইট, ডুয়েল এলইডি লাইট রয়েছে W শেপে। তো এখানেও কিন্তু MRF-এর টায়ার ইউজ হয়েছে, সামনে এলো হুইল রয়েছে, ডুয়েল সাসপেনশন রয়েছে। তাছাড়া এখানেও কিন্তু
ইলেকট্রনিক মিটার রয়েছে, ডিজিটাল মিটার। তাছাড়া এখানে কিন্তু সামনে সিট, ড্রাইভার সিট, লাস্ট ড্রাইভার সিট রয়েছে। পিছনে কিন্তু বসার জন্য কেবিন, যে প্যাসেঞ্জার কেবিন, প্যাসেঞ্জার কেবিনটাও কিন্তু অনেকটা স্পেস রয়েছে। আমি দেখিয়ে দিই লেগ রুম, কিন্তু হিউজ লেগ রুম আমি এখানেও পাচ্ছি। এটার মধ্যে আমি লেগ রুম পাচ্ছিলাম, সেম এখানেও আমি ভালো লেগ রুম পাচ্ছি বসার জন্য। এবং এখানে কিন্তু ফ্যান লাগানো রয়েছে ড্রাইভারের জন্য। সামনে ইলেকট্রনিক উইপারই রয়েছে। এবং আমরা ব্যাক প্রোফাইলটা একবার দেখিয়ে দিই তোমাদের। নর্মাল এখানে ব্রেক প্রোফাইল রয়েছে। আমাদের এখন যে মার্কেটে যে টোটোগুলো চলছে বা এলইবি থ্রি হুইলারগুলো চলছে, তার মধ্যে কিন্তু নর্মাল ব্যাক এখানে প্রোফাইল রয়েছে, দেখতে পাচ্ছ। বাম্পার গার্ড রয়েছে, পেছনে কিন্তু এলো হুইল রয়েছে, সেম এমআরএফের। এবং এই হলো নর্মাল প্রোফাইল। পার্টিকুলার এই টোটো মডেলটি সিঙ্গেল চার্জে কিন্তু 100 কিলোমিটার মাইলেজ রয়েছে। পার্টিকুলার এটি রয়েছে 130 মাইলেজ, এবং এই টোটো মডেলটি মাইলেজ রয়েছে 100 কিলোমিটার। এবং যে প্রাইস বলছে এখানে উইথ পেপার ওয়ার্ক 1,85,000, 1,85,000 রয়েছে এখানে পেপার ওয়ার্ক নিয়ে। পেপার ওয়ার্ক নিয়ে 1,85,000। তোমরা এসে এখানে দেখে নিতে পারো, টেস্ট ড্রাইভ নিয়ে নিতে পারো। এবং কিন্তু গাইড বডিটি কিন্তু খুবই মজবুত রয়েছে। তো ওদের অ্যাড্রেসটা আমি আবার বলে দিই, মেসেস কালীমাতা এন্টারপ্রাইজ। আমাদের যে রেশনবাগানে মেন রোড রয়েছে তার সাথেই কিন্তু রয়েছে, একদম সাথেই রয়েছে ওদের শোরুম। এখানে এসে তোমরা দেখতে পারো, টেস্ট ড্রাইভ নিতে পারো, নিয়ে কিন্তু ওদের এখানে বুক করে গাড়িটি যেতে পারো। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো শোরুমে। তবে গুড বাই।